ছাত্রলীগ ভোট আছে আইএসের জঙ্গিদের মতো মুখোশ করে তারা এখানে জঙ্গি মিছিল করে গেল। আমরা গণ অভ্যর্থনার পর থেকে বারবার দাবি জানিয়ে আসছি যে বড় হত্যাকারী ছাত্র সংগঠন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে এগুলোকে নিষিদ্ধ করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল। এখন পর্যন্ত তারা এগুলোকে নিষিদ্ধ করছেন না, তবে আমাদের মনে এখন প্রশ্ন থাকছে আমাদের উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তারা কি আওয়ামী লীগের পুনর্বাসনের পথে কি হাঁটছে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত দেখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগ ঠিক একই কায়দায় ভোর রাতে তারা আক্রমণ চালিয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আশেপাশে বিভিন্ন জায়গায় এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা জঙ্গিরা তারা অন্তর্ঘাত চালানোর জন্য, তারা গুপ্ত হামলা চালানোর জন্য, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এমনকি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে হত্যা খুনের মতো পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে। আমরা উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাব, আমরা তো এখন নিজেরাই একটি শঙ্কার ভিতরে পড়ে যাচ্ছি, আপনারা কোনো শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না, আপনারা শুধু আইনের কথা বলছেন, আপনারা আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন। গণ অভ্যুত্থান কোনো আইন করে হয় নাই, এই গণ অভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয় নাই, এই গণ অভ্যুত্থানকে রক্ষা করতে হলে যদি এই সংবিধানকে স্থগিত করতে হয় তাই করতে হবে। আমরা যদি মনে করেন এই যে হাজার হাজার ছাত্র জনতা যাদের রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে আপনারা এই দেশের মানুষের নেতৃত্বের আসনে বসছেন, তাদের স্পিরিটকে যদি আপনারা ধারণ করেন তাহলে এই দেশকে সুশৃঙ্খল রাখার জন্য, শান্তিপূর্ণ দেখার জন্য এবং বেশিবাদের পুনর্বাসন যেন কোনোভাবেই না হয় সেটিকে ঠেকানোর জন্য আপনাদের জনগণের কথা, ছাত্র সমাজের কথা, ছাত্র নেতৃবৃন্দদের কথা, এগুলো তাদের ভাষা আপনাদেরকে বুঝতে হবে।